মহর না জোহর নামাজের আগে যে নামাজ পড়তে হয় সেটা কি ১১টায় পড়ার নাকি ১০টায়, কেমন হয়ে গেল? আজানের সময় হওয়ার সাথে সাথে চার রেকাত সালাত, ওটা জোহরের সুন্নাত নয়, ওটা বক্তব্যে বহুদিন বলা আছে, ওটা হলো তাহাজ্জুদের সমান নেকি পাওয়া যাবে। আর সূর্য ওঠার পরপরই পড়লে তার নাম চাস এসরা, একটু সূর্য উঠে সাত আটটা সময়তে পড়া হলে তার নাম চাস্ত, ১১:৩০ ১১টায় পড়া হলে তার নাম আওয়াবিন, তিনটেই একটা, যে কোনো একটা পড়লে আর পড়তে হবে না। শায়খ বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা বলেছেন, চুল বের করে টুপি পরে খ্রিস্টান এবং ইহুদিরা, চুল বের করে টুপি পরা অর্থ টুপিই পরে না, চুল বের করে টুপি পরতে হবে, টুপি পরার কোনো বিধান নেই। ভারত বাংলাদেশের লোকজন টুপি পরে আলেম আলোমরা, এটা একটা ভালো পোশাক হিসাবে, টুপি পরার কোনো বিধান নেই। বক্তব্যের নিয়ম কি? রেগে কথা বলা, জি। বক্তব্যের নিয়ম সম্পর্কে সহিহ হাদিস সহ প্রমাণ দিয়ে বাধিত করবেন, এ যা খাতাবা, যখন আল্লাহর রাসূল বক্তব্য দিতেন অহমারা তাই না হল, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা দেখা যাব হোক, রাগ বেশি হয়ে যেত, অলা কণ্ঠ অলা সাহত হোক, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্ন মঞ্জুর জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে, এটাই ছিল বক্তব্যের সুন্নাত। কণ্ঠস্বর বক্তব্য জায়েজ নয়। আমি এক হিন্দু ছাত্র প্রাইভেট পড়াই, তারা খেতে দেয়, তাদের বাড়িতে খাওয়া যাবে, জি যাবে, তাদের জবে করা প্রাণী খাওয়া যাবে, তাদের বাড়ির গোস্তের তরকারি খাওয়া যাবে না। নারীরা শাড়ি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করতে পারবে, জি। ওই যে মহিলা বৈঠকে বলেছে শাড়ি পরে থাকলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, নামাজ হবে না, এটা মিথ্যা কথা, নোংরা কথা। শাড়ি পরুক সালোয়ার কামিজ যেটা পরুক সালাত হবে, কোনো সমস্যা নেই। হিন্দু বাড়ির গোস্ত যদি কিনা হয়, মুসলমান যদি জবে করে থাকে তাহলে চলবে? ওখানে একটা কথার ফাঁক থেকে গেছে, ওরা জবে করলে হবে না, ওরা জব করবি কে, গরুই খায় না, ওরা গরুই খায় না, অনেক আলেম বলে থাকেন বর্তমানে যেভাবে ইসলামী জালসা চলছে তা নাকি সহিহ হাদিস বিরোধী, অনেক অংশই বিরোধী, প্রায় ৭০% বিরোধী। গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে কি? হ্যাঁ, গর্ভবতী গাভীর দুধ খাওয়া যাবে, কোনো সমতে নিষেধ নয়। ভিডিও করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ কথা, ভিডিও করতে পারে। নবী কিসের তৈরি? নবী মাটির তৈরি, নূরের তৈরি কথাটা মিথ্যে, হারাম। মসজিদের ভিতর মুয়াজ্জিন মাসের পর মাস থাকতে পারবে কি? পারবে, কোনো সমস্যা নেই। আসহাবে সুফফারা মসজিদে নববীতেই থাকতেন বছর বছর, বেতর সালাত দোয়ায় কোনো না পড়লে বা সুরা এখলাস পড়লে সালাত হবে কি? তিন সুরা এখলাস পড়তে হবে না, পড়া যাবে না। বেতর সালাতে দোয়ায় কোনো পড়তে হয় কোনো কোনো দিন, মাঝে মধ্যে বছরে দুই এক দিন, প্রতিদিন নয়, দোয়ায় কোনো পড়তে হয় বেতর সালাতে, রুকু থেকে উঠে বা রুকুর আগেই ওই দোয়া মুখস্থ থাকলে পড়তে হবে, নইলে পড়তে হবে না, ওই দোয়ার স্থানে সূরা ইখলাস পড়া যাবে না। এক রাকাতে কোনো সূরা নির্ধারিত নেই, যেটা পারবে সেটা পড়বে, তিন রেকাত পড়লে নির্ধারিত আছে, তিন রেকাত পড়লে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে তিনটে সূরা ইখলাস ফালাক নাস। এক রেকাত পড়লে কোনো নিয়ম নাই, যেটা পারে সেটা পড়বে, আর তিন রেকাত পড়লে নিয়ম আছে।
বর্তমানে নির্মিত লাল হলুদ রঙের ডিজিটাল নামাজের সময়সূচি এবং অন্যান্য সামগ্রী যারা মুসলিমদের সালাতে বিঘ্ন সৃষ্টি মসজিদে লাল বাতি দেওয়া ভাই ঘড়ির রং বা আরো যেসব লাল বাতি এগুলো সব হারাম মসজিদের দেওয়ালে পশ্চিম দেওয়ালে কোনো কিছু করা যাবে না এমনকি ওই ঘড়িটাও পশ্চিম দেওয়ালে লাগানো যাবে না যেটা আল্লাহ আকবার বলার পরে চোখে পড়বে এরকম কিছু লাগা যাবে না ফুলওয়ালা টাইলস লাগানো যাবে না পশ্চিম দেওয়ালে লা ইলাহা ইল্লাল্লাহর তো প্রশ্নই আসে না বেতর নামাজে দোয়ায় কোনো রুকুর আগেই পড়বেন একাধিক সহিহ হাদিস তবে পরেও পড়া যায় হাত তুলে হাত তুলেই বলছি মাঝে মধ্যে হাত তুলবেন দুই একদিন পশ্চিম দিকে পা দেওয়া যায় কি পশ্চিম দিকে পা করেই শুইবেন শুধুমাত্র পেশাব পায়খানাতে কোন দিকে মুখ করে বসতে হবে সেটা নিয়ম আছে শোয়ার নিয়ম হলো ডান কাত শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই বোঝা গেল না শোয়ার নিয়মে পশ্চিম পূর্ব নেই শোয়ার নিয়মে কি আছে ডান কাত কেবলা হিসাব নেই কেবলা হিসাব কখন এসব পায়খানায় ওটা কিভাবে কিভাবে শোয়ার নিয়মে ঢুকে গেছে ঠিক আছে না না আপনি শেষ করেন আর ওই কেউ পত্রিকা ছাড়া যাবেন না আর বই পুস্তক নেন বা সম্ভব হলে নেবেন কিন্তু পত্রিকা ছাড়া যাবেন না থাকলে পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্র জিনিস পৃথিবীর সকল বাঙালিকে পড়তে হবে এটা আমার জোরালো দাবি আব্দুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বাড়ি তাহলে সবাকে পড়তে আমি বলি আর শিক্ষা বনাম জাহেলিয়াত আপনি বলেছেন হানাফি ওইটুকু বাক্য আগে পিছিয়ে কেটে দিলে হবে আমার মনে হয় না বলা আছে আহলে হাদিস মসজিদ না থাকলে হ্যাঁ এটা বলেছি না পড়াই ভালো এটা বলে ইসলামী পাঠাগার এর জন্য কিছু বই দান চেয়ে আবেদন করিলাম আমাকে বলছি না কি আরে না দুই একটা বই দিব বইগুলো তো সব ছাপানো তারা এখানে কি গরিব মানুষ আছে কেউ কি বলো তুমি পাঠাগারে তারা আছে সবাই ধনী মানুষ বুদ্ধি বা এমনি একটা দুইটা দেয় মাদ্রাসার টাকা ব্যাংকে রাখা যাবে বড় পত্র মাদ্রাসার পাশে বসে ওয়াজ করেছেন কিন্তু বিলকুষ্টের নাম তো বলবই পৃথিবীর যেখানে বলি সেখানে থাকো সেখানে বলি বলো কি এই ছেলে বড় পাথার হোক আর শাহনগর হোক এই কুষ্টিয়ার মাদ্রাসার যেদিন আমি ভিত গড়েছি প্রথম ইচ্ছা আমার হাতে দেওয়া ওটা কমই মাদ্রাসা যারা পরিচালনায় প্রতিষ্ঠানের ক্ষতি করেছে বিচারের মধ্যে তারা জবাব দিবে আমাকে জবাব দিতে হবে না আমি আজও রায় আসতে রাজি আছি আমি আজও বিকুষ্টিয়ার প্রতিষ্ঠান চালাতে রাজি এখনই এখন প্রস্তুত কিভাবে চালাবো সেটা আমি বুঝি যতবার আমার কাছে গেছে যিনি মারা গেছেন ওই আরে আনসার মাস্টার নেই যিনি মাস্টার মম্মি মাস্টার মারা গেলেন আমাদের মমতাজউদ্দিন কয়েকবার গেছেন কয়েকবার বলেছি প্রতিষ্ঠান আমার হস্তান্তর করতে হবে কিভাবে চালাতে হবে আমি দেখবো এই কুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার দেহে সস্তা আকারে বলবো পৃথিবীর যে কোনো স্থানে বড় কথা মানে বলো কি তুমি তুমি একটা নেহায়াত অন্যায় কথা বলেছো তোমার এই কথাটা তোমার আমি ঘৃণা করি কথা তুমি প্রত্যাহার করো এই কুষ্টিয়ার মাদ্রাসার কথা আমার জীবনের মরা পর্যন্ত আমি বলবো এই কুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইচ্ছা আমার হাতে দেওয়া এই কুষ্টিয়ার জনগণ জরুরি কিছু আমার হাতে হস্তান্তর করা তাদের উচিত করে না কেন আমি জানি না আমি জোর করে নিতে পারবো না সেই জন্য নিই শুক্রিয়া ওইটা বলে আমাকে কষ্ট দিয়েন না জি
জিজ্ঞাসা হলো যে ফরজ সালাতের পরে ইমাম হাফিলে দোয়া করছেন, অনেকে করছে অনেকে করে না, কোনো সমস্যা নেই, যারা করছে তারাই ক্ষতিগ্রস্ত, ইমামের সাথে সাপ দিতে হবে না, আপনি চুপ থাকেন এটাই ভালো আছে। রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না, কথার শেষের দিকে যেতে হবে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي